রসায়নের বেশিরভাগ শিক্ষার্থীর কাছে জাবির ইবনে হায়ান নামটি হয়তো অপরিচিত, তাই তাকে আধুনিক রসায়নের জনক হিসেবে চেনার কথা নয়। যাই হোক, জাবির ইবনে হায়ানই আলকেমিককে রসায়ন বিজ্ঞানে উন্নীত করেছিলেন। তিনি ছিলেন একজন বহুবিদ্য বিশারদ, একজন প্রকৌশলী এবং পদার্থবিদ, একজন জ্যোতির্বিজ্ঞানী এবং জ্যোতিষী, একজন ভূগোলবিদ, একজন দার্শনিক, একজন চিকিৎসক এবং একজন ফার্মাসিস্ট। জাবির ইবনে হায়ান একজন ভৌত শাস্ত্র বিশারদ হলেও রসায়ন বিজ্ঞানে তার বিশাল অবদানের জন্য তিনি অমর হয়ে আছেন। তাকে পৃথিবীর প্রথম রসায়ন বিজ্ঞানী এবং রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়। জাবির সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড আবিষ্কার করে রাসায়নিক পরীক্ষার সম্ভাবনাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছেন, যা এখন রসায়ন শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আবিষ্কৃত রাসায়নিক পরীক্ষাগারে 20টিরও বেশি ধরনের সরঞ্জাম এখনও ব্যবহৃত হয়। জাবির ইবনে হায়ানের কিছু লেখার মধ্যে রয়েছে দ্য গ্রেট বুক অফ কেমিক্যাল প্রপার্টিজ, দ্য ওয়েটস অ্যান্ড মেজার্স, দ্য কেমিক্যাল কম্বিনেশন, দ্য ডাইস। রসায়নতত্ত্বে তার সবচেয়ে বড় অবদানের মধ্যে ছিল ধাতুর গঠনের বিষয়ে তার মতবাদ, এবং এগুলি 1800 শতকে আধুনিক রসায়নের শুরু পর্যন্ত সগর্ভে টিকেছিল। আসসালামু আলাইকুম, আসুন আমরা জাবির ইবনে হায়ানের কর্ম ও সংক্ষিপ্ত জীবনী জেনে নেই। জাবির ইবনে হায়ান এর পূর্ণ নাম হল আবদুল্লাহ জাবির ইবনে হায়ান। তিনি আবু মুসা জাবির ইবনে হায়ান নামেও পরিচিত। ইউরোপীয়গণ তার নামকে বিকৃত করে জিবার লিপিবদ্ধ করেছে, ফলে আমরা পাশ্চাত্যের জিবারকে চিনি কিন্তু মুসলিম জাবির ইবনে হায়ানকে চিনি না। জাবির ইবনে হায়ান 721 খ্রিস্টাব্দে ইরানের তুস নগরে জন্মগ্রহণ করেন। জাবির ইবনে হায়ানের পূর্বপুরুষেরা আরবের দক্ষিণ অংশে বসবাস করতেন। তার পিতা হায়ান আল আজদি ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক। তিনি উমাইয়া খিলাফতের সময় ইয়েমেন থেকে কুফায় গিয়ে বসবাস শুরু করেন। উমাইয়া শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে হায়ানের পিতাকে উমাইয়া শাসকরা মৃত্যুদণ্ড দেন এবং হায়ানের পরিবার পরিজনদের পুনরায় দক্ষিণ আরবে প্রেরণ করেন। জাবির ইবনে হায়ান ছোটবেলা থেকেই জ্ঞান পিপাসু ছিলেন। প্রথমে তিনি ইয়েমেনে তৎকালীন বিখ্যাত জ্ঞানী হারবি আল হিমিয়ারির অধীনে, পরে কুফায় ইমাম জাফর আল সাদিকের ছাত্র হিসেবে অধ্যয়ন করেছিলেন, যেখানে তিনি গণিত, রসায়ন, ফার্মেসি, দর্শন, ঔষধ এবং জ্যোতির্বিদ্যা শিখেছিলেন। খুব অল্প সময়ে তিনি গণিতের বিভিন্ন শাখায় বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। কর্মজীবনে জাবির ইবনে হায়ান বাবার মতোই চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করেন। তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা শুরু করেন। খুব অল্প সময়ে তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন এবং খুব অল্প দিনের মধ্যেই শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞান হিসেবে পরিচিত হন। খলিফা হারুন আল রশিদের শাসনামলে তিনি তার দরবারের চিকিৎসক নিযুক্ত হন। জাবির ইবনে হায়ান গ্রিক ভাষায় সুপণ্ডিত ছিলেন। জাবির ইবনে হায়ান চিকিৎসাশাস্ত্র, দর্শন, যুক্তিবিদ্যা, রসায়ন, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান ও কাব্য সম্পর্কে বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন। ইবনে নাদিমের মতে জাবির ইবনে হায়ান 2000েরও বেশি গ্রন্থ রচনা করেন। অতিরঞ্জিত মনে হলেও এতে আশ্চর্যের কিছু নেই। তার লিখিত গ্রন্থগুলির বেশিরভাগেরই গড় পৃষ্ঠা সংখ্যা ছিল 8 থেকে 10 এর মতো। জাবির ইবনে হায়ান রসায়ন বিষয়ে 267টি, কিতাবুত তাকদীরের ধরনের গ্রন্থ 300টি, দর্শন বিষয়ে 300টি, যুদ্ধাস্ত্র বিষয়ে 300টি, চিকিৎসা সম্বন্ধীয় 500টি, দার্শনিক যুক্তিখণ্ডন বিষয়ক 500টি, জ্যামিতি বিষয়ে 5টি ও জ্যোতির্বিজ্ঞান 300 পৃষ্ঠার 1টি গ্রন্থ রচনা করেন। রসায়ন বিষয়ে রচনা জাবির ইবনে হায়ানকে চির অমর করে রেখেছে। এ বিষয়ে কয়েকটি শ্রেষ্ঠ রচনা হল কিতাবুত রহমত, কিতাবুত তাজমি এবং জিবাক উস সরকি। বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে রক্ষিত তার রসায়ন বিষয়ক কিছু গ্রন্থের নাম ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। রসায়নশাস্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে জাবির দ্য বুক অফ নলেজ অফ দ্য ডিভাইন আর্ট অ্যান্ড ফিলোসফিক্যাল উইজডম গ্রন্থে উল্লেখ করেছেন, রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা। এতে দ্রবণীয় বস্তু বা ধাতুসমূহের গঠন প্রণালী সম্পর্কে অনুসন্ধান করা হয় এবং খনিতে কীভাবে আগুনের সাহায্যে ধাতু উৎপন্ন হয় সে সম্পর্কে অনুসন্ধান চালানো হয়। কেননা কৃত্রিম উপায়ে সমস্ত তৈরি করতে হলে মানুষকে প্রাকৃতিক নিয়মই অনুসরণ করতে হবে। 15 শতকের সময় জাবিরের লেখাগুলি ল্যাটিন ভাষায় অনুবাদ করার পরে নতুন করে আলোচনায় আসেন জাবির। অনুবাদের লেখকের নামটিও মূল জাবির থেকে এর ল্যাটিনাইজড সংস্করণ জেবার নামে অনুবাদ করা হয়েছিল। ইউরোপীয়রা চেষ্টা করেছিল জাবিরের
অস্তিত্ব মুছে দিতে তারা সকলে একটি ঐক্যমত্য তৈরি করে, তা হলো জেবার এবং জাবির একই ব্যক্তি নয়। জেবার একজন স্পেনিশ আরব অ্যালকেমিস্ট ছিলেন, যিনি মূল জাবিরিয়ান কর্পাস বা জাবিরের লেখা সংকলন এর কিছু অংশ অনুবাদ করার পরে এবং এর দ্বারা প্রভাবিত হয়ে নিজের রচনাগুলি লিখেছিলেন, সেগুলিকে জেবার নামে স্বাক্ষর করতেন। যাই হোক, তাদের সেই যুক্তি ধূপে টেকেনি, কারণ জাবিরের মূল লেখাগুলি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং সন্দেহাতীতভাবেই স্বীকার করে নেয় যে জাবিরের বিশাল প্রভাব আলকিমির বিকাশের উপর ছিল এবং আধুনিক বিজ্ঞানের চূড়ান্ত রূপান্তর। রসায়ন প্রথমে ইসলামী বিশ্বে এবং তার শতাব্দী পরে ইউরোপে। জাবির ইবনে হায়ানের অবদান মৌলিক। তিনি রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন, যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয়। জাবির এমন সব বস্তু বিশ্ব সভ্যতার সামনে তুলে ধরেন যেগুলি তাপ দিলে বাষ্পায়িত হয়। এ পর্যায়ে রয়েছে কর্পূর, আর্সেনিক ও অ্যামোনিয়াম ক্লোরাইড। নির্ভেজাল বস্তুর পর্যায়ে তিনি তুলে ধরেন সোনা, রূপা, তামা, লোহা, দস্তা প্রভৃতি। জাবিরই প্রথম নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন। তিনি একটি নিখুঁত নিক্তিও তৈরি করেছিলেন, যার দ্বারা এক কিলোগ্রাম এর 6480 ভাগের এক ভাগ ওজন মাপা যেত। তিনি কিতাবুল ইস্তিতমাস এর নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ফর্মুলা বর্ণনা করেন। নাইট্রিক অ্যাসিডের স্বর্ণ গলানোর ফর্মুলা তিনিই প্রথম আবিষ্কার করেন। নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্বর্ণ গলানোর পদার্থটির নাম যে অ্যাকোয়ারিজিয়া, এ নামটিও তারই প্রদত্ত। জাবির ইবনে হায়ান নানাভাবেই তার রাসায়নিক বিশ্লেষণ ও সংশ্লেষণের নামকরণ বা সংজ্ঞা উল্লেখ করেছেন। জাবিরের রাসায়নিক কার্যগুলি আলোচনা করতে গিয়ে তার জীবনীকার এম আকবর আলী লিখেছেন, রসায়নশাস্ত্রকে কাজে লাগাতে গিয়ে যে সমস্ত প্রক্রিয়ার সাহায্য নিতে হয় জাবির তা প্রায় সবগুলির সঙ্গে বিশেষভাবে পরিচিত ছিলেন। পূর্বেকার পরিচিত প্রক্রিয়াগুলিকে সংস্কার ও সুশৃঙ্খলিত করে পাতন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবন, দ্রবণ, স্ফটিকীকরণ, ভস্মীকরণ, গলন, বাষ্পীকরণ প্রভৃতি রাসায়নিক প্রক্রিয়াগুলিকে তিনি বিজ্ঞানসম্মতভাবে বর্ণনা করেছেন এবং বর্তমানে প্রচলিত রাসায়নিক পরীক্ষাগারের 20টিরও বেশি সরঞ্জাম আবিষ্কারের কৃতিত্ব তাকে দেওয়া হয়। রসায়নে ব্যবহারিক পর্যায়ে জাবির ইবনে হায়ান যে নীতি গ্রহণ করেছিলেন বিজ্ঞানের রীতির দিক দিয়ে তাতে কোনো ত্রুটি ছিল না। তিনি সীসা থেকে সাদা সীসা, হোয়াইট লেড তৈরি করেছেন, পারদকে লাল কঠিন পদার্থে পরিণত করেছেন। তিনি চামড়া ও কাপড়ে রং করার প্রণালী, ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি, ওয়াটারপ্রুফ কাপড়ের বার্নিশ করার উপায়, স্বর্ণের পানিতে পুস্তকের নাম লেখার জন্য লোহার ব্যবহার ইত্যাদি আবিষ্কার করেন। তিনি লোহার মরিচা রোধক বার্নিশ আবিষ্কার করেছিলেন, এছাড়া ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণ ও তার আবিষ্কার। তিনি প্রথম ইস্পাত তৈরি করার পদ্ধতি বের করেছেন। চুলের কলপ, কাঁচ, লেখার কালি তৈরির প্রক্রিয়াও ও ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত বলেছিলেন। কিংবদন্তি প্রচলিত আছে যে জাবির ইবনে হায়ান স্বর্ণ ও পরশ পাথর তৈরি করতে পারতেন, কিন্তু জাবির ইবনে হায়ান নিজে দুর্যোগ, দুশ্চিন্তা ও মৃত্যুর সাথে লড়াই করা ছাড়া সুখ শান্তির মুখ দেখতে পাননি। জাবিরের মতে সোনা, রূপা, লোহা প্রভৃতির যত প্রকার ধাতু আছে কোনো ধাতুরই মৌলিকতা নেই। এসব ধাতুই পারদ আর গন্ধকের সমন্বয়ে গঠিত। খনিজ ধাতু খনিতে যে নিয়মে গঠিত হয় সে নিয়মে মানুষ ওই সব ধাতু তৈরি করতে পারে। অন্য ধাতুর সঙ্গে মিশ্র স্বর্ণকে মিঘারের সঙ্গে মিশিয়ে বিশুদ্ধ স্বর্ণ তৈরি করার পদ্ধতি তিনি আবিষ্কার করেন। উল্লেখ্য যে জাবিরের মৃত্যুর 100 বছর পরে কুফায় অবস্থিত দামাস্কাস গেটের নিকট একটি রাস্তা নতুন করে তৈরি করতে কতগুলো ঘর ভেঙে ফেলা হয়। এ সময় একটি ঘরে 200 পাউন্ডের একটি সোনার থালা ও একটি খল পাওয়া যায়। ফিহারিস্তের মতে এটি ছিল জাবিরের বাসস্থান ও গবেষণাগার। ঐতিহাসিক হিটিও ঘটনার সত্যতা স্বীকার করেন। মূল কথা হল জাবির ইবনে হায়ান মুসলমানদের গর্ব। জাবির ইবনে হায়ানকে আধুনিক রসায়নের স্রষ্টা বলা হয়। তার নাম রসায়ন জগতে স্মরণীয় হয়ে রয়েছে। বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তার অবাধ বিচরণ ছিল না। রসায়ন বিজ্ঞানের জনক বিশ্ববিখ্যাত এ মনীষী 815 খ্রিস্টাব্দে 94 বছর বয়সে কুফায় মৃত্যুবরণ করেন। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন বটে, কিন্তু বিজ্ঞানে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো তার নাম জানে না, অথচ বিজ্ঞানে তার মৌলিক আবিষ্কারের উপরই বর্তমান রসায়ন বিজ্ঞান প্রতিষ্ঠিত। ধন্যবাদ।